প্রত্যেকটা একটা প্রোগ্রামিং এর একটা প্রোগ্রামের আওতায় এগুলি চলছে সেই প্রোগ্রাম হলো তকদির তাকদীর এটাকে বলে তকদির আপনারা আপনাদের যেমন এখানে এখন যে প্রোগ্রামটা করছে এটা প্রোগ্রামিং এটা কিন্তু এটা প্রোগ্রাম ছাড়া এটা আপনারা কল্পনা করা যায় এটা আপনারা কিছুতেই দেখতে পারতেন না টেলিভিশনে যা চলে এগুলি সব একটা প্রোগ্রাম তো এই প্রোগ্রাম প্রোগ্রামিং এর যতগুলো দিক বিভাগ আছে সব মিলিয়ে একটা প্রোগ্রাম সাকসেসফুল হয় তাই মহাবিশ্বের টোটালটা হিননা সাইন সাহিন ও বিকদর সমস্ত কিছু আমি আমার প্রোগ্রামিংয়ের আওতায় তাকদিরের আওতায় আমার নির্ধারণের যেটা যেভাবে নির্ধারণ করেছি এটা এখানে হবে ওটা ওখানে হবে এটা এভাবে হবে এটা এখন হবে ওটা তখন হবে এটা এটা ধরণে ওটা ধরনের সমস্ত কিছু এটা আল্লাহ তালার তাকদির অনুসারে প্রোগ্রামিং অনুসারে চলে নামাজ অনুসারে চলে এটা বলে তাকদির এমনি ইসলামী পরিভাষায় তাকদির মানে হলো চারটা বিষয় একটা হলো আল্লাহ যেভাবে চেয়েছেন আল্লাহ চেয়েছেন এটা আল্লাহ জেনেছেন যে এটা এই জিনিস এইভাবে হতে পারে এইভাবে হবে না এইভাবে হবে তাহলে আল্লাহর চাওয়া আল্লাহর জানা তিন নম্বর আল্লাহর লেখা কাতাবা তিনি লোহে মাহবুজে লিখে রেখেছেন সব যে এই জিনিসটা আমি সৃষ্টি করব। এটা এইভাবে সৃষ্টি করব। ওইভাবে না এটা টোটাল একেবারে একবারে মানে ব্লু প্রিন্ট এটার সুক্ষাতিস সূক্ষ্ম সকল বিষয় যে বিজ্ঞানীরা যে বলে যে একটা লবণের কণার মধ্যে দশ লক্ষ পরমাণু সারি আছে প্রত্যেক শাড়িতে দশ লক্ষ পরমাণু ইলেকট্রন নিউট্রন প্রোটন কোয়ার্ক অ্যান্টি কোয়ার্ক গড পার্টিকলস আরও কত কি আরও যদি ভবিষ্যতে আবিষ্কার হয় একটা লবণের কণা তৈরি করতে কত লক্ষ 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 আইটেম এটার ভিতরে এই সব আলহে মাহবুজে লেখা তাহলে এইভাবে একটা লবণের কণার যদি অবস্থা হয় তাহলে লবণের খনির কি অবস্থা আর একটা পৃথিবীর কি অবস্থা একটা মহাবিশ্বের কি অবস্থা আল্লাহ হওয়ার এগুলো মানুষের ব্রেইনে ধরার কোনো সুযোগ নেই এত বিশাল বিষয় এটাই তাকদীর তাকদির সারা মহাবিশ্ব কল্পনাই করা যায় না এটা আল্লাহর প্রোগ্রামিং এর আওতায় সব চলছে তো এগুলি ইমান বিল্ মানি এই ছয়টা বিষয় আল্লাহকে বিশ্বাস করা আল্লাহর মালাইকাকে বিশ্বাস করা তার কিতাব সমূহকে বিশ্বাস করা তার রাসেলগুনকে বিশ্বাস করা পরকালকে বিশ্বাস করা তার তাকদীরকে বিশ্বাস করা এই ছয়টি মৌলিক বিষয় এটি শাহী বখালি শাহী মুসলিম সব অন্যান্য সব হাদিশ গ্রন্থের ইমান অধ্যায়ের মধ্যে রয়েছে এটা হলো ইমান বিল্লাহ আচ্ছা আরেকটু যদি খোলাসা করি বলে যেটা আমাদের কায়দার মধ্যে পড়ানো হয় শিশুকালে আমন্তু বিল্লা হি কে মা হু বে অসম হি ওসেফা তিহি ওকাবেলতুজ্জামি আহ কা মিহি অলকদ্রে হই ঋহি অশান্তি আলা বল বাড়াসে বানাদাল মৌত এগুলি ওলামার সংক্ষেপে শিশুদেরকে বুঝ দিয়ে দিয়েছেন কমপ্লিট ইমানের কামা কামাহুয়া আল্লাহ যেমন আল্লাহর একটা আকার আছে কেমন আকার আছে সেটা আমরা জানি না কিন্তু মহাবিশ্বের সর্বাধিক সুন্দর রূপের রূপ হলেন তা রূপ হলো মহান আল্লাহ তাবারাক আল্লাহার তো তার রূপটা এমন তো লাউ লাউকাশা বা হেজাবুহ নূর লাউ তার হিজাব হলো তাঁর তিনি নিজেকে হিজাব আবৃত করে রেখেছেন নূর দিয়ে জ্যোতি দিয়ে সহনীয় জ্যোতি লৌকাশাপাহু যদি চেহারার জ্যোতি চেহারার রূপটা যদি তিনি খুলে দিতেন নূরের পর্দা সরিয়ে তার চেহারার জ্যোতি জ্বালিয়ে ফেলতো মনতে হাইলে হে বাসার খালকিহি তার সৃষ্টির যতদূর তার নজর যায় ততদূর মানে গোটা সৃষ্টি জগতেই জলে পড়ে ছাই ভস্য হয়ে যেত তুর পাহায় মতো তুর পাহাড়ের সামান্য একটু চেহারার জ্যোতি সেখানে তিনি খুলে দিয়েছিলেন আল্লাহর সৌন্দর্যটা কি হ্যাঁ যে মানুষকে আমরা তালা তার এই সৌন্দর্য দেখাবেন জাননাতে সেই মানুষ কি না কি পূজা করে এটা কালী কালী কি বিশ্রী জিনিসের তো একটা 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 রূপ সৌন্দর্য দরকার কি একটা কালী বানিয়ে পূজা করে সেগুলির জন্য আবার মসছিল মানুষের কপাল পড়লে যা হয় তো যাই হোক তো এখন এগুলি তাহলে ইমান বিল্লা হলো আল্লাহর আল্লাহ যেমন আমি তেমন তাকে বিশ্বাস করে নিলাম কেমন আমি আখড়াতে দেখবো এখন আমি জানি না তো কেমন হবে আসমাই ও সেফাতি তার সমস্ত আসমা যত নাম আছে তার নিরানব্বইটি নাম তো এমন আছে যেগুলো মুখস্ত করে জান্নাত পাওয়া যাবে এটা তো আমরা অনেক সময় হাদিস থেকে বলেছি সহি বোখারি হাদিসটি ইন্দারুল্লাহে তেসান ও তেসিন এসমান মেয়াতানিল্লাহ ওয়াহদা আল্লাহ তালার নিরানব্বইটি নাম আছে এক কম এক সম্মান আহ জান্না এগুলো যে মুখস্থ করবে বুঝবে এগুলো অনুসারে আল্লাহকে বিশ্বাস করবে সে জান্নাতে চলে যাবে অত বিশাল সুসংবাদ তো ওসেফাতে আল্লাহ তালার অনেক গুণাবলী রয়েছে তিনি শ্রোতা তিনি দ্রষ্টা তিনি বক্তা তিনি স্রষ্টা এই যে গুণগুলি তো তিনি দয়ালু তিনি মহা জ্ঞানী সর্বজ্ঞানী জ্ঞানী সর্ববিষয় সর্বশক্তিমান এই যে প্রত্যেকটা সুন্দর নামের মধ্যে একটা সুন্দর গুণ তার বলা আছে তো এই গুণগুলো সব আমি বিশ্বাস করি ইমানের এটা অপরিহার্য মূল বিষয় এটা আল্লাহর সমস্ত নাম বিশ্বাস করি আল্লাহর সমস্ত গুণ আমি বিশ্বাস করি মূর্তি কথা কয় না আল্লাহ কথা বলেন মূর্তি কিছু সৃষ্টি করেন আল্লাহ সৃষ্টি করেন মূর্তির কাছে কোনো রিজিক নাই আল্লাহ রিজিক দেন মানে সর্বক্ষেত্রে উনি সর্বগুণে গুণান নেই বাকি গায়রুল্লাহ যে যারা মা নাথিং ম্যাটার কিছুই নেই তো যাই হোক তো কামা হবে আসমা অসেফাতে ও কাবিল তো জামি আহকামিহি আর আল্লাহর সমস্ত হুকুম হাকাম আমি মেনে নিলাম হ্যাঁ এখন সুধারা আল্লাহ বলেছেন বাস আমি মেনে নিলাম পর্দা ফরজ আল্লাহ বলেছেন আমি মেনে নিলাম তারপর অন্যায় কোনো খুন করা যাবে না আল্লাহ বলেছেন আমি অন্যায় খুন থেকে বিরত থাকলাম জিনা করা যাবে না বিরত থাকতে হবে তারপর মিথ্যা বলা যাবে না মিথ্যা থেকে বিরত থাকতে হবে এই যে মানে তার হুকুম হাকাম যা আছে আনি সন্ন্যায় প্রায় ইসলামের প্রায় পাঁচ লক্ষ হুকুম হাক্কাম বিধিবিধান আছে যেটা বিল ইস্তেকরা অনুসন্ধানে জানা যায় এইসব আমি বিশ্বাস করলাম যেগুলো যে যে পর্যায়ে আসে যেটা ফরজ পর্যায়ে ফরজ বিশ্বাস করতেছি সন্ন্যত আছে সন্নত পর্যায়ে বিশ্বাস করতেছি মোস্তাব আছে মোস্তাহ পর্যায়ে হারাম আছে হারাম পর্যায়ে যেটা যে অবস্থানে আছে আমার আমি উদাঙর ভাবে সা বাস এটাবে ইমান আচ্ছা আপনি বিশাল বড় প্রশ্ন করেছেন যদিও প্রফস্তি ছোট ইমান বিল্লাবন্ থেকে কিবুুজায় যাই করানি ইনল্লাজি না কোন রব্য আল্লাহ সম্মাস্থ কম। যারা একবার মুখে নিয়েছে যে রব্য নাল্লহ আমাদের রবকে আল্লাহ সম্মাস্ত কম তারপর এটার উপরে তারা বহাল থেকেছে আর এটা এরা থেকে শরে নি ইননাল্লাজি না কন রব্যনল্লাহ সম্মাস্ত কম। তাতানাজ্জাল আলাইহিমাল মালাইকা তাদের উপরে ফেরেশতা নাজিল হয় তো এখানে সংক্ষেপ আমন্ত বিল্লা আর রব্বন আল্লাহ এগুলি একই সংক্ষিপ্ত ইমান এটি সুরা ফসলাতের একচল্লিশ নম্বর সুরা ফসলাতের কত নম্বর আয়াত চল্লিশ তিরিশ নম্বর আয়াত তিরিশ নম্বর আয়াত এটা রয়েছে ইন্দাল্লা জিনা কর রব্বন আল্লাহ হোসম মস্তাক রব্বন আল্লাহ বলে এটার উপরে বহাল থেকেছে আজীবন বাস মৃত্যুর পরে জান্নাত ফেরেস্তা আসতে শুরু করবে জান্নাতের নাজ আমাদের সুসংবাদ দিতে থাকবেন আচ্ছা আপনাদের আরেকটি প্রশ্ন হলো আমার মা বেঁচে আছেন সংসারের কর্তৃ কর্তৃক আমি চাকরি করি কোরবানির টাকা আমি মাকে দিলাম মা সংসারের পক্ষে কোরবানি দিতে পারবে কি এর বিধান হ্যাঁ পারবেন মা আপনার থেকে টাকা নিলে আপনি টাকা দিলেন মা তার নিজ আপনি আপনি আপনার ছেলে মেয়ে নাতি নাতনি যা আছে একশো দুইশো পাঁচশো সব মিলিয়ে একটা একক যদি পাঁচ হাজার সদস্য হয় আপনার সংসারে আপনার মায়ের পরিবারে একক একজন পাঁচশো মিলিয়ে একজন এক হাজার যদি থাকে এক হাজার মিলিয়ে একজন এটার একটা একক বলে একটা খাসি দিলে হয়ে গেল শাহবাই কেরাম এভাবে দিতেন মানে আহলিহি না আহলিহি নবীজির ওই বিখ্যাত হাদিস তো কতবারই আপনারা শুনেছেন আমরাও বলেছি কতবার আল্লাহম্মদ তাকবিন্মদিন অমিন আল অমিন উম্মতে মোহাম্মদিন একটা খাসি হ্যাঁ একটা খাসি জবাই করার সময় দোয়া করেছেন আল্লাহ এটা মহম্মদের পক্ষ থেকে মোহাম্মদের টোটাল পরিবারের পক্ষ থেকে গোটা উম্মতে মোহাম্মদ আর জিন্দা মুর্দাসভার পক্ষ থেকে তো বুঝেন যদি বিলিয়ন বিলিয়ন হয় যদি পাঁচশো বিলিয়ন হয় কোটি এক এক কোটি বিলিয়ন হয় সেটা একটা একক এটা সেই একক হিসাবে বৃহত্তর একক হিসাবে একটা একটা খাসি তো আজকে আমরা আমাদের এই এই বুঝটা না থাকার কারণে দেখা গেলো একটা পরিবারে দশজন সদস্য আছে ভাই বোন মা বাবা মিলে দশজন আছে সেখানে একটা কোরবানি দিচ্ছে শরিক রিক একশো শুধু বাবার নামে দিলে বা মায়ের নামে দিল বা বাকি কার নামে না কেন এটা হবে ওই দশজন মিলে একটা একক সবার পক্ষ থেকে বিসমুল্লা আল্লাহ আকবার ধরুন আবদুল্লাহ আবদুল্লার স্ত্রী আছে আর দশ সন্তান ছেলে মেয়ে আছে আবদুল্লাহ কি বলবে আল্লাহ আহমদ তাকাব্বাল মিন আবদুল্লাহে অমিন আলে আবদুল্লাহ আল্লাহ আকবার আল্লাহ তুমি আবদুল্লাহ আর আবদুল্লাহর পরিবার সবাই তার স্ত্রী তার ছেলে তার মেয়ে যা আছে নাতি নাতনি থাকলে সব সবার পক্ষ থেকে একটা বিসমুল্লা আল্লাহ আকবার তাই এটা হলো নবীজের সন্না কেরামদের সময়ে এটাই ছিল পরবর্তীতে এসে এগুলো বিভিন্ন ভাগ ঘটানো হয়ে গেছে এখন এক গরুতে যে এক নাম এক নাম মানে একটা খাসি কারণ একটা খাসি এক নাম মানে একটা খাসি এক গরুতে এক গরু সমান ছাতটা খাসি দুম্বা বা ভেড়া ছাগল যেটাই বলেন তো আপনি সেখানেও এটা এটা করতে পারেন যে আমি যেই নামটা দিচ্ছি মিন ইব্রাহিম মিন আল ইব্রাহিম মিন ওমর ও মিন আলে ওমর মানে আপনার যেই নাম আপনি নিজের কথা বলবেন আর আপনার পরিবার পরিজন সবাইকে সামিল লাগবেন সবাইকে এক নামে সব ঢুকে গেলেন যেমন একটা নামের মধ্যে একটা খাসির মধ্যে তার 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 নিজেকে গোটা গোটা পরিবারকে সবার পক্ষ থেকে এটা সবচেয়ে সুন্দর আচ্ছা তারপরে গরু ছাগল খাসি করা যায়জ না কি না যায়জ গরু ছাগল খাসি করা এটি তো দহা বে খাসি নবী কোরবানি করেছেন দুইটা খাসি এগুলি খাসি ছিল এবং সাদা কালো কালার ছিল আকরানাইনে শিংওয়ালা ছিল তো খাসি তো নবীজি নিজেই ইস্তেমাল করেছেন ব্যবহার করেছেন তার জীবন খাসি না যায় হলে কি তিনি করতেন তো মানুষের খাসি হওয়া বা ওই যে জন্ম নিয়ন্ত্রণের অভিশপ্ত জন্ম নিয়ন্ত্রণের এরা এগুলি করে মানুষ মারার মানে একটা বিশ্বযুদ্ধ প্রকাশ্যে অস্ত্র দিয়ে মারতে গেলে তো সবাই সমালোচনা করে নিজেরাও মরে এখন গোপন বিশ্বযুদ্ধ হলো নিয়ন্ত্রণ কোটি কোটি শত শত কোটি শিশু মেরে দিয়েছে মেরে দিয়ে এখন কাঁদে এখন জনসংখ্যা নাই আমাদের বাংলাদেশেও নিয়ন্ত্রণের অভিশাপে আমাদের কত কোটি প্রাণ কেড়ে নিয়েছে আজকে বাংলাদেশের সংখ্যা হচ্ছে ছিল অন্তত তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ কোটি মানুষ থাকা উচিত ছিল মুসলিম বিশ্বের জায়গার কোনো অভাব নেই বাংলাদেশের রিজিকের কোনো অভাব নেই বাংলাদেশের এক পাশে চীন প্রায় দেড়শো কোটি মানুষ আরেক পাশে ইন্ডিয়া একশো চল্লিশ কোটি মানুষ তো বিশাল দুইটা জাতির মাঝখানে যদি আমরা আমরা যেন নিয়ন্ত্রণ করি আমরা অন্তত বিশ পঁচিশ বিরাট পাওয়ার থাকতো আজকে আমরা নিজেদের সন্তানদেরকে নিজেরা জবাই করি এখন সবাই ভয় আমরা আমাদের আমাদের নেতারা কাঁপতে আমরা কাঁপি না আমরা একজন থাকলে যা একশো কোটি থাকলে তা নেতারা কাঁপে তো তোমাদের জন্য তো বেশি দরকার ছিল হ্যাঁ ভয়েস সেটা একশো পঞ্চাশ কোটি দেখে আর একশো চল্লিশ কোটি দেখে তা ওই ছোটোকালে দেখতাম যে এত বড় মোরগ যখন কিনে আনতাম তো প্রথম যেদিন খড়ে তো এত বড় মোরগ এখন ছোট বড় ডেকি মাজারি এগুলি সব দেখে বেছারা চিন্তা করতেছে বিরাট বাহিনী আমি একা কি করবো তাস্তে মাথা নয় নোয় থাকতো ছোটো ছোটো মুরগির বাচ্চা কামড় দারে মাথা না বাংলাদেশের নেতাদেরই অবস্থা হয়েছে তো যাই হোক ওনারা আবার জন্ম নিয়ন্ত্রণের কথা বলে বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে তিরিশ চল্লিশ কোটি গোটা আরব বিশ্বালা তারা জায়গা করে দিচ্ছেন বাঙালি আয় তোরা কত খাবি খাবারের কোনো অভাব নেই বাঙালি ছাড়া এইসব দেশ এখন চলবেও না কৃষির বিশেষজ্ঞ বাঙালিরা এখন গোটা মরুভূমির কৃষির উপযোগী হয়ে গেছে কে কৃষি করবে এখন এখন বাঙালির মানুষ বাড়ানো দরকার শুধু আর এই যুগে যে রাষ্ট্রের বিশ কোটি সংখ্যা নাই সে রাষ্ট্রের কোনো ভ্যালু নাই কেউ ভয়ও পায় না ভ্যালুও দেয় না আর বাংলাদেশে ওই পশ্চিমা হারামি ওই রক ফেলরের জন্ম নিয়ন্ত্রণ ইহুদি রক ফেলর যার জনসংখ্যা নাই সারা বিশ্বে একশো চল্লিশ কোটি ওরা হিংসা জলে পড়ে মরে যায় বাংলাদেশে এত কোটি পাকিস্তানে এত কোটি মুসলিমরা সারা বিশ্বে এত কোটি খ্রিস্টানরা এত কোটি ও মুক্ত আমাদের তো নাই এই জন্য ওরা বিভিন্ন কলা কৌশলে জবাই করতেছে শিশুদেরকে আল্লাহ আল্লাহ এগুলির উপরে পতিত হোক আচ্ছা তো যাই হোক খাসি মানুষ হবে না আপনার খাসিকে এখন তো ছাগলার দুম বা খাসির কথা বলতেছেন মানুষকে তো খাসি বানিয়ে দিচ্ছে সেই মশলা তো জিজ্ঞাসা করেন যে মানুষ খাসি হওয়া যায় আছে কিনা হারাম হয়তো ওসমান এবনে মাজুর নবীজিকে প্রশ্ন করেছিলেন ইয়া রাসুল আল্লাহ আমি কি খাসি দিতে পারবো যে কোনো একটা কারণে উনি একটু সন্ন্যাসী হতে চেয়েছিলেন নবীজি না বললাম ইয়া জানল তিনি পারমিশন দেননি যদি অলা আজে না লাহু লাখতা চাই না সাহাবিরা বলতেন যদি তাকে নবীজি পারমিশন দিতেন তাহলে আমরাও এটা করতাম আল্লাহ আকবর কোরবানির ক্ষেত্রে আরেকটি প্রশ্ন কোরবানির ক্ষেত্রে গরু সাত নামে কোরবানি হয় ছাগল কত নাম বা কত শরিক মিলে কোরবানি দেওয়া যায় দুই তিন পরিবারে মিলে এক ছাগল দেওয়া যাবে না আমি আগে বলেছি এক পরিবার একটা একক হয় জনসংখ্যা যত বেশি হোক এক থেকে একশো কোটি কোনো ব্যাপার না একটা পরিবার হইতে হবে এক বাবার সন্তান এক দাদার সন্তান কিন্তু আলাদা আলাদা পরিবার যদি আটটা সাতটা পরিবার হয় তাহলে সাতটা ছাগল দিতে হবে বা সাত ছাগলের সমান একটা গরু একটা গরু দিতে হবে আলাদা আলাদা ফ্যামিলি আলাদা পরিবার মানে এক বাবার না তারা এক দাদার না তারা ভিন্ন ভিন্ন তাহলে সেগুলিতে ওইভাবে আলাদা শরীর করা যাবে না কিন্তু এখন ধরুন একই পরিবারে এক খাসি দেবে কয় নামে দেবে এক একজনের পক্ষ থেকে একজন দেবে সবার পক্ষ থেকে তা মিন মোহাম্মদিন আলে আলী মোহাম্মদিন উম্মতে মোহাম্মদিন এই টাইপের আচ্ছা হুজুর আমি আর একটা প্রশ্ন হুজুর আমি আনসার বাহিনীতে চাকরি করি কিন্তু আমি ব্যাংকে ডিউটি করছি তাহলে আমার বেতন হালাল হবে নাকি আনসার বাহিনীতে চাকরি করি কিন্তু আমি ব্যাংকে ডিউটি করছি আমার বেতন হালাল হবে নাকি তা আপনি আনসার বাহিনীতে চাকরি করেন এখন ব্যাংকে কীভাবে গিয়েছেন সরকার দিয়েছে আপনাকে আপনি সরকার আনসার বাহিনী সরকার আপনাকে ব্যাংকে দেখ বা মাদ্রাসায় দেখ মসজিদে দেখতে এটা তার ইচ্ছা সে প্রয়োজন মনে করেছে আপনার তো বেতন হালাল হবে না কেন যেহেতু আপনার আপনি আনসার বাহিনী মানে সরকারি একটা বাহিনী আপনার তো বেতন হালাল আপনার দিক থেকে হালাল বাকি সরকার কি দিয়ে দিচ্ছে বেতন কি সুদ দিয়ে দিচ্ছে না ঘোষ দিয়ে দিচ্ছে সেটা সরকার আল্লাহ কাছে কেমতের দিন জবাব দিয়ে করবে আপনার সেখানে চিন্তা নাই আচ্ছা আরেকটি প্রশ্ন শিশুকে দুগ্ধদানকারী মহিলার রমজানে সিয়াম করতে পারবো কি না সিয়াম আনিল মুসাফির ও আনিল মরদে বল হবলা তিনজন তিন শ্রেণীর মানুষ একটা হলো মুসাফির শ্রেণী আরেকটা হলো মা এই শ্রেণী আর একটা হলো তিনটা শ্রেণী তাদের জন্য রমজানে মানে তাদের জন্য না আছে মানে অবকাশ আছে তারা রমজানে না রেখে পরে তারা সুযোগ মতো রাখবে মাসে এক বিটা করে করে রেখে শেষ করে দেবে এটা সুযোগ আছে তাদের জন্য আরেকটি প্রশ্ন করেছেন বিতির এক রাকাত পড়া যাবে কি হ্যাঁ ভিতরে এক রাকাত পড়ার সহি সহি অনেকগুলো হাদিস রয়েছে নবী সাল্লামে এক রাকাত পড়েছেন তিন রাকাত পড়েছেন পাঁচ রাখাত সাত রাকাত নয় রাকাত এগারো রাকাত তেরো রাকাত পর্যন্ত সহি হাদিসে রয়েছে সহি মুসলিমের বাবুল ভীতির খুলে হাদিসগুলো দেখে নেবেন একসাথে ইমাম মুসলিম রহেমা অনেকগুলো পদ্ধতি এবং হাদিস ওখানে নিয়ে আসছেন ইমাম বোপারি রহেমা আল্লাহ অধ্যায়ের মধ্যে প্রথম যেটা আহত সেখানে আছে সেখানে দুই রাকাত পড়ে নবী সাল্লাম সাল্লাম ফিরিয়ে পড়ে আও তারা বেওয়হায়দা এক রাকাত ভিতির পড়েছেন ভিতির মানি বেজোর বেজোর মানিতে তো এক রাকাত বেজরটা তো আর একাধিক হবে না বেজর মানে এক বেজর মানে এখানে এক তিন ডাকাত পড়লেও তৃতীয় রেখারটা একটা একক যেটা বেজর পাঁচ রাকাত পড়লে পঞ্চম রাখারটা একক বেজর সাত রেখাত পড়লে সপ্তম রেখারটা ওই রেখারটা আলাদা ওইটা মানে একটা এমন একক যেটা গোটা চালাতকে বেজর বানিয়ে দিয়েছে ওটাতে আলাদা জিনিস তো এটা এক আলাদা পড়া যায় আউতের বেও আহেদা সোখারিতে হাদিস ফাইজা খাসিতে আউতির বেও আহেদা তাজিদ পড়তে পড়তে এখন ভোর হয়ে যাওয়ার ভয় পাচ্ছ মনে হয় ইমা সাহেব আদান দিয়ে দেবে বা বাহেদা এক রাকাত পড়বে একদম হাদিস এগুলি নিয়ে বিতর্ক করার কোনো প্রয়োজন নেই আপনি এক রাকাত পড়লো হ্যাঁ না আপনি তিন ডাকাত পড়লো যথেষ্ট ইমাম তিরমিজি রহমান তারা তার সহি তিরমিজির মধ্যে জামে তিরমিজির মধ্যে তিনি বাপ তৈরি করেছেন যে কুল্লা জা আলীকে আওতার নবী সাল্লিয় সাল্লাম মানে এক রাখাতে তিনি পড়েছেন তিন টাকাতেও পড়েছেন মানে সবটাই নবজি থেকে সাবেত আছে আর মুসলিমে মুসলিম সাত নয় এগারো তেরো পর্যন্ত তো তো থেকে কথা আছে এগুলো সাধারণত এক আর তিনই বেশি পড়া হয় তো আপনি এক আধ তিনের মধ্যে থাকেন কোনো সমস্যা নেই যারা বনের সম্পদ আদায় করে না তাদের সালাদ সিয়াম হওয়া যাবে কি বনের সম্পদ না দিলে তো জাহান নামের হুমকি আছে আল্লাহ তালার সম্পত্তি বন্টন করে যাকে যাকে যেটা দেয়ার সেটা তিনি ভাগ বটার করে দিয়েছেন দিয়ে পরে একটা কথা বলেছেন মারাত্মক এগারো বারো নম্বর আয়াতে আল্লাহ ভাগ করেছেন ভাগ বটারা করার পরে ১৩ নম্বর আয়াতে এই ভাগ যারা মানবে না বা ভাগের উল্টো পাল্টা করবে তাদের পরিণতি কি হবে তিলকা হুদুদুল্লাহ এটা হলো আল্লাহর বর্ডার আল্লাহ সীমা রাখা এই বাঘা পাখিটা ওমাই হচ্ছে যে আল্লাহর আনুগত্য করবে তার সুরি আনুগত্য করবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত থাকবে তারা চিরস্থায়ী থাকবে ফৌজ আজিম এটাই মহা সাফল্য ওমাই ওসিল্লাহ রাসুলা আর যে নাফরমানি করবে আল্লাহ আল্লাহ রাসোলের অয়াতা আদা হুদু তা সীমানা লঙ্ঘন করবে ইউদ খেলু না রান খোয়ালেদান পিয়া আল্লাহ তাকে জাহান নামে ঢুকাবেন খোয়ালেদান পিয়া চিরস্থায়ী ভাবে সে জাহান নামে থাকবে আল্লাহ আজাহ মহিন তার জন্য রয়েছে লাঞ্ছনা কর শাস্তি এটি চোদ্দ নম্বর আয়াত সুরান এটা হলো বাঘ ভাটরা যারা মানবে না আল্লাহর ফরাইজ মানবে না তাদের বিরুদ্ধে এই কথা আল্লাহ বলেছেন চিরস্থায়ী জাহান নাম অতএব বোনের হক বা ভাইয়ের হক ফুপুর হক যাই যেই কারো ওয়ারিসের হক এক ধুলি কারণ নিজের মধ্যে রাখা উচিত না থাকলে আপনি এই আয়াতের চোদ্দো নম্বর সুরেনিস চোদ্দো নম্বর আয়াত যেটা ভাগ্যটার পরে আল্লাহ তালা যারা ভাগ্যটারা মানবে তাদেরকে জান্নাতে নিয়ে গেছেন আর ভাগ্যটারা মানবে না তাদেরকে জাহান্নান নিয়ে গেছেন আপনি জাহান্নামের কাতারে চলে যাবেন যদি এটা না মানেন তো আল্লাহ তালা রক্ষা করুন আমাদের সবাইকে সোহান আহমদিক আসাদু আলাইকুম আসসালামাইকুম ওরমতুল্লিবরাত